পূজো বোনাস অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ সহ এক গুচ্ছ দাবিতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা দুর্গাপুর ডিপোর সামনে তুমুল বিক্ষোভ দেখালো এদিন তৃণমূলের শ্রমিক সংগঠনের সদস্যরা। বন্ধ করে দেওয়া হয় সরকারি বাস পরিষেবা। খবর পেয়ে ছুটে আসেন প্রাক্তন বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার, তাকে ঘিরেও দেখানো হয় বিক্ষোভ। বকেয়া বেতন, পুজো বোনাস, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ সহ এক গুচ্ছ দাবিকে সামনে রেখে দুর্গাপুরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দুর্গাপুর বাস ডিপোর সামনে তুমুল বিক্ষোভ দেখালো এদিন তৃণমূলের শ্রমিক সংগঠনের সদস্যরা। আর এর জেরেই বন্ধ করে দেওয়া হয় সরকারি বাস পরিষেবাও। দুর্গাপুর সিটি ডিপোর সামনে বাস পরিষেবা বন্ধ করে দিয়ে তুমুল বিক্ষোভে সামিল হন তৃণমূলের শ্রমিক সংগঠনের শ্রমিকরা। বিক্ষোভের জেরে বাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের। খবর পেয়ে ঘটনা সামাল দিতে ছুটে আসেন দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন দুই নম্বর বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার, তাকে ঘিরেও দেখানো হয় বিক্ষোভ। শ্রমিকরা দাবি করেছেন যতক্ষণ না তাদের দাবিগুলি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। আমাদের আন্দোলন খুবই শান্তিপূর্ণ আন্দোলন, আন্দোলনে কোন রকম অশান্তি নেই। আমরা নিজেদের দাবি আদায়ের জন্য রাস্তায় মূলত কি কি আছে, মানে ড্রাইভার কন্ট্রাক্টর এই দাবি তো সবাই যত রকম আমাদের অস্থায়ী কর্মচারী আছে, ড্রাইভার আছে, কন্ট্রাক্টর আছে, মেকানিক আছে, কন্টিনেন্সি আছে, অফিস স্টাফ আছে, সবাই আমরা নেমেছি। আমরা কর্মবিরতিতে নেমেছি, এই জন্যেই আমরা কোনো আজকে বাস বন্ধ, বাস কিন্তু বাস বন্ধ নয়, বাস খোলা, যে যেতে যাই যাবে। আমরা কাউকে কোনো অশান্তি নাই, আমরা কাউকে কোনো অশান্তি করতে যাই। আমাদের আজকে ডিপো থেকে আজকে যা বাস বেরিয়েছে, আমাদের বেরিয়েছে বাস, যারা আমাদের পারমানেন্ট আছেন তারা বার করেছে। আমরা তো খুবই সীমিত এবং এই ডিপো থেকে বেরিয়েছে, আমাদের মূলত সাতটা দাবি, আমরা সাত দফা দাবি রেখেছি। মূলত সাত দফা দাবিতে বিক্ষোভ দেখানো হয়। আন্দোলনকারীদের দাবি, দ্রুত তাদের দাবিগুলি মেনে নেওয়া না হলে অনির্দিষ্টকালের জন্য সরকারি বাস পরিষেবা বন্ধ রেখে তারা আন্দোলনের পথে যাবেন। যদিও প্রাক্তন বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার জানিয়েছেন বিষয়টি নিয়ে আইএনটিটিইউসি জেলা সভাপতি অভিজিৎ ঘটক শ্রমিকদের আশ্বাস দিয়েছেন দ্রুতই তাদের সমস্যা মিটিয়ে দেওয়া হবে। বিক্ষোভ অ্যাকচুয়ালি তাদের মায়না খুব কম পাচ্ছে, সামনে পুজো আসছে, ন্যাচারালি কিছু একটা তাদের সমস্যা রয়েছে, আর্থিক অনটনের কারণে এরা একটা বিক্ষোভ দেখাচ্ছে, সেটা মিটে যাবে। অভিজিৎদা এদের আশ্বাস দিয়েছে সেটা শীঘ্রই মিটে যাবে। ম্যানেজমেন্টের সাথে কথা বলে, এসবিএসসিসির যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলে খুব শীঘ্রই এটা মিটিয়ে নেবে। সাধন লুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। স্বাস্থ্য কি রক্ষা আর অধিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা কি রুটি, খুশি পরিবার হরদম তাজা টেস্ট, আটা কি জগত মে এগ্রো ফ্রেশ বেস্ট। সম্পূর্ণ মাত্রা মে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস সে ভরপুর এগ্রো ফ্রেশ আটা, মডার্ন সায়েন্টিফিক টেকনোলজি সে বানা হেলদি এগ্রো ফ্রেশ আটা। রুটি, চাপাটি, পুরি, পরাঠা, এগ্রো ফ্রেশ, এগ্রো ফ্রেশ আটা। স্বাস্থ্য উজ্জ্বল, দেহে সঠিক পুষ্টি,